আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে ট্যাক্সিটির আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আপনাদেরকে দেখাবো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এবং MTB স্মার্ট ব্যাংকিং অ্যাপের রিভিউ। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তো চলুন শুরু করি। প্রথমেই আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন MTB নামে একটা মোবাইল অ্যাপ আছে। এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এবারে প্রথমে আমরা অ্যাপে প্রবেশ করলাম। এখানে আসার পর আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে টাইপ করে রেখেছি এবং এবারে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারনেট ব্যাংকিংয়ে লগ ইন করতে পেরেছি। উপরে লেখা আছে ওয়েলকাম টু MTB, MD মাহমুদ হাসান। তারপর একটা আইকন আছে, সেটা হচ্ছে সেটিংসের একটা আইকন। এখানে কিছু অপশন আপনারা চালু করে নিতে পারবেন। তারপর আছে লগ আউটের অপশন। নিচে লেখা আছে MTB সিম্পল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার এবং ট্যাপ টু ট্যাপ ফর ব্যালেন্স। এখানে ব্যালেন্স দেখা যাবে ট্যাপ করলে। তারপর একটা আইকন আছে ডান পাশে, ওখানে ক্লিক করলে আমরা আমাদের অ্যাকাউন্টের নাম, তারপর অ্যাকাউন্ট নাম্বার, প্রোডাক্টের নাম, ওপেনিং ডেট, অ্যাকাউন্ট কবে ওপেন করেছিলাম সবগুলো ইনফরমেশন এখানে দেখতে পারবো। তো আমরা ব্যাকে চলে আসলাম। তারপর আছে কার্ডস, এখানে ক্লিক করলে আপনার কার্ডের ইনফরমেশন দেখতে পারবেন। আমার কার্ড এখনও আসেনি, আমার কার্ড আসার পর আমি এটা অ্যাড করে নিব। কার্ড অ্যাড করতে হলে আপনাকে অ্যাড কার্ডে ক্লিক করতে হবে। তারপর কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট এখানে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর একটা OTP-র মাধ্যমে ভেরিফাই করে কার্ড অ্যাড করে নিতে হয়। তো আমরা আবারও ব্যাকে চলে আসছি। এবারে বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছি। বেনিফিশিয়ারি এটা দেখানোর কিছু নেই। বেনিফিশিয়ারি হচ্ছে আমরা যখন এই অ্যাপ থেকে কোথাও ফান্ড ট্রান্সফার করব, তখন যেই অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করব সেই অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে সেভ করে রাখতে হবে। তারপর আছে হিস্ট্রি, এখানে এসে আমরা কোথায় ডেবিট হয়েছে, ক্রেডিট এবং ডেবিটের সব হিস্ট্রি এখানে দেখতে পারবো আমরা, কোথায় কত খরচ করেছেন সব তথ্য দেখা যাবে। তারপর আছে MTB ট্রান্সফার, এখানে ক্লিক করে আপনারা MTB অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তারপর আছে আদার ব্যাংক ট্রান্সফার, এখানে ক্লিক করে বাংলাদেশের যে কোনো ব্যাংকে NPSB বা AFT-র মাধ্যমে ট্রান্সফার করা যাবে। প্রথমটি হচ্ছে NPSB, এটা মুহূর্তেই ফান্ড ট্রান্সফার হয়ে যাবে, এটা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে এটা সাপোর্ট করে এবং EFT সব ব্যাংকে সাপোর্ট করে। তারপর আছে মোবাইল ট্রান্সফার, এখানে ক্লিক করে আপনারা বিকাশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, নগদে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ওকে ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এটা আমাদের জন্য খুবই কার্যকরী একটা বিষয়, অর্থাৎ কখনও বিশেষ প্রয়োজনে আপনারা বিকাশে যে কারো অ্যাকাউন্টে এখান থেকে ফান্ড ট্রান্সফার করে দিতে পারবেন। নগদেও যেহেতু এই সিস্টেম আছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর আছে কার্ড পেমেন্ট, এটা হচ্ছে ক্রেডিট কার্ডের যে অনেকে আছে যারা ক্রেডিট কার্ড ইউজ করেন, তারা ক্রেডিট কার্ডের বিল এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তারপর আপনার আরও কিছু অপশন আছে, MPay, তারপর আছে আপনার ফার্স্ট ফান্ড, তারপর এক অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার, এরপর নিচে আছে মোবাইল রিচার্জ, এখানে ক্লিক করে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন। অ্যাড বেনিফিশিয়ারিতে যেয়ে আপনারা আগে অ্যাকাউন্ট নাম্বার, অপারেটর সিলেক্ট করতে হবে, তারপর ট্রান্সফার করতে পারবেন নিমেষেই। এরপর দেখতে পাচ্ছি আমরা ইউটিলিটি বিল, এখানে এসে DPDC এবং ড্যাশকোর বিল আপনারা পেমেন্ট করতে পারবেন। ইলেকট্রিসিটির বিল আপনারা সহজেই ঘরে বসে পেমেন্ট করতে পারবেন। তারপর ডিজিটাল গিফট দেখতে পাচ্ছি, এখান থেকে আপনারা বিভিন্ন সিস্টেম আছে যে বিভিন্ন অনলাইন শপ থেকে আপনারা প্রিয়জনকে গিফট করতে পারবেন বিভিন্ন জিনিস। তারপর আমরা ব্যাকে চলে আসলাম। ইন্স্যুরেন্স আছে এখানে দেখতে পাচ্ছি, ইন্স্যুরেন্সের জন্য যে টাকা জমা দিতে হয় ফি, সেটা এখান থেকে জমা দিতে পারবেন। এই হচ্ছে হোম পেজের একটা সাধারণ আইডিয়া। তারপর মোর অপশন আছে, পরের অপশনে এখানে গেলে আপনারা আরও বিভিন্ন বিষয় এখানে দেখতে পারবেন। ATM-এর লোকেশন জানতে পারবেন, ব্রাঞ্চের লোকেশন জানতে পারবেন, CDM-এর লোকেশন জানতে পারবেন। CDM হচ্ছে ATM বুথের মতোই, অর্থাৎ এই মেশিন থেকে আপনারা ডিপোজিট করতে পারবেন। তাদের এজেন্ট ব্যাংকিং আউটলেটের তথ্য জানতে পারবেন। ইউনিয়ন পে মার্চেন্ট অর্থাৎ পেমেন্টের একটা গেটওয়ে, এর মাধ্যমে কোথায় কোথায় আপনারা পেমেন্ট করতে পারবেন এই তথ্য আপনারা এখান থেকে পাবেন। তারপর MTB অফার, এখানে ক্লিক করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ডে বিভিন্ন সময় অফার থাকে, সেই অফারের সবগুলো তথ্য আপনারা এখানে দেখতে পারবেন। তারপর আরেকটি অপশন আছে এবং নিচে MEZ ব্যাংকিং অন দ্য গো, এখানে ক্লিক করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আরও যদি চান। তারপর আছে সাপোর্ট, ফিডব্যাক এবং আরও কিছু ইনফরমেশন জানতে চাইলে আপনারা পরবর্তী নেক্সটে ক্লিক করতে পারবেন।
তো এই ছিল আমাদের আজকের রিভিউ, আশা করি আপনারা উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।